গীতা গরিবি দেখাচ্ছে আজকে, গীতা মিথ্যে কথা বলে কি আমরা কি বলছিলে? সাউন্ড কম লাগছে, সাউন্ডটা একটু বলো। আসলে আমার সোনামাটা ঘুমিয়ে আছে আর বাইরে চেঁচামেচিতে, তার জন্য সাউন্ডটা কম করছি, কারণ ও আমার বা ওর বাবার গলা শুনবে না একটু নতুন। আর লোকরিতে রান্না করবো, ও ওখানে থাকবে, তার জন্য মানে আজকে কথা বলছি, মানে একটু ঘুমিয়ে গেলো। দেখো অল্প করে পালঙ্কের শাক হচ্ছে আমাদের আমাদের রান্নার লোক দুজন, আর হাঁড়িটা কড়াইটা দেখো কত বড়, আর আমার 2000 লাগছে। তাই তো, তো কি হচ্ছে রান্না? পালঙ্কের শাক দেখা যাচ্ছে কিনা বলতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি না, চোখে জল বেরিয়ে যাচ্ছে রান্না করতে করতে। প্রচন্ড হাওয়া বাইরে, গীতা রান্না করছে, কান্না কেটে কিভাবে রান্না করছে। আর হারে রান্না রাঁধুনি দেখো সব নিয়ে আসছে। স্বাগত মা, কি করছো? ওরে বাবারে, ওরে বাবারে, রান্না করছে মা, মেয়ে সব রান্না করছে। দেখো এই যে গোবরের ঘুরটা বানিয়েছিলাম, এইগুলো দিয়ে রান্না করছি। আমরাই রান্না করছি না, সোনামাও আছে আমাদের সঙ্গে, তাই না? ইয়ে হাই, দেখো আমি ভুলে গেছি হাই করতে, আমার মেয়ে হাই করছে। এখন আর আমি হাই বলে এন্ট্রি দিব না ভিডিওতে, আমার মেয়েই বলে দিবে না, মা হাই বলে দিবে, বলবো সবাই কেমন আছো না। আর দেখো মেয়ের হাতে এগুলো কি বেরিয়েছে, সেগুলো চুলকাচ্ছে, প্রচন্ড কষ্ট করেছে মেয়ে আমাদের। ফু দিতে বলছি তোমাদের সবাইকে, সবাই একটু ফু দিয়ে দিয়ে তো দেখি কারা কারা আমার মেয়েকে ফু দিয়েছো, আদর করেছো, ভালোবাসা দিয়েছো, কমেন্টে দেখবো। যারা যারা ভালোবেসেছো আদর করেছো তারা ঠিক কমেন্ট করবে, তাই না? আসে না মা, হ্যাঁ ইয়ে হাই দেখতে পাচ্ছো তো। চলো এই যে আমাদের রান্না হচ্ছে লোকরিতে, দেখা এই যে জাল জ্বলছে দেখতে পাচ্ছ, জাল ও বলছে জাল দেখতে পাচ্ছ, এই যে দেখো শোনো আমার জাল। চলো আমি কি রান্না হচ্ছে আরো দেখাচ্ছি, শোনো মা এটা কি, এটা বলে দাও তো, বলো মাছ রান্না হচ্ছে আমাদের, বড় মাছ না? এই যে দেখো মাছ নিয়ে এসে, মাছের ঝোল হবে, আর একটা স্পেশাল জিনিস হচ্ছে মাছের তেল। মাছ একটু একটু দেখা যাচ্ছে, এই যে দেখো মাছ দেখাচ্ছে, ও ধরে ধরে দেখতে পাচ্ছ, ও বাজার যে ওর নিজে নিয়ে এসে বাজার করে, অনেক কিছু বাইকে করে গেছিল ওর বাবার সঙ্গে। কত মাছ না, ইয়ে আমরা মাছের ঝোল ভাত খাবো, ইয়ে তুমি খাবা? ঠিক আছে, হাতে এ লেগে গেল। এই যে দেখো মাছ রান্না হচ্ছে, আর শাক হয়ে গেছে, শাক ঘরে রেখে দিয়েছে, পরে একবার দেখাবো কি কি রান্না হচ্ছে না হচ্ছে। চলো তোমাদের সঙ্গে পরে আসছি, প্লাস্টার চলছে এখন মেরামত, চানিচা করলে সমান করে দিলে ভালো লাগতো, কিন্তু এখন মাটির অভাব, তার জন্য এরকমই থাক। মাটির বাড়িতে থাকি তো মাটির অভাব, যা মাটি শক্ত এখানকার, আর মানে তখন বৃষ্টি হলে তখন কাদা একদম ব্যাগ।
চলা পরে লিখে দিকে একবার আসি এই যে দেখো আমার সোনা মা এদিকে দেখছে আমাকে মানে সব দেখে দেখে দিচ্ছে দেখো হাত দিয়ে এভাবে এভাবে করতে হয় হ্যাঁ 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 আর গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে মানে বাইকে ওর বাবা কি করে স্টার্ট দেয় পা দিয়ে তারপরে স্টার্ট হাই 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 হ্যাঁ কি করছো তুমি গাড়ি চালাচ্ছি গাড়ি না ঘুম ঘুম বলে দাও গাড়ি চালাচ্ছ মা গাড়ি গাড়ি চালাচ্ছে কি করছো তাকা দিকে কি করছো আমার সোনামার বয়স 1 বছর 2 মাস তাতে যা পাকা বুড়ি গাড়ি পরে যাবে রে এবার আমরা বারোহাতকালী মন্দিরে যাই ঠাকুর বলে বারোহাতকালী লম্বা তোমরা কারা কারা দেখেছো এখন পর্যন্ত চলো তো দেখে আসি আমি তো দেখেছি আগে আবারও দেখতে চলে এসেছি মায়ের দর্শন পেতে গেলে মন তো চায় তো দেখতে পাচ্ছ আমি মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি আসার পরে দেখছি এখানে পুজো হচ্ছে মেলা হচ্ছে তাই বলছি মেলা ছেড়ে লাভ নেই চলো মেলাতেও ঘুরে আসি মেয়েকে ডাক্তার দেখানো হবে সবই হবে তাই না এই যে দেখো মেয়ে মেয়েকে বলছি হাই করতে ওর বাবা বলছে দেখো মেয়ে এক্ষুনি হাই করে দেবো মানে মেয়ে আমার ভিডিও করতে বলে এক্সপার্ট কোনো কিছু লাগে না হাই হাই সোনামা কেমন আছো লাভ ইউ সোনামা তো দেখতেই পাচ্ছ এদিকে আমরা মেলাতে ঘুরো ঘুরো করছি আমার বর কি বলছে হ্যান ত্যান এটা ওটা বলছে মাথা কেটে দিয়েছে অমুক কেটে দিয়েছে ক্যামেরাম্যান ক্যামেরা করতে যায় না হ্যান করতে যায় না আর মেয়ে খুব আনন্দ খুব উৎসাহ মানে এত সুন্দর সুন্দর দেখছে এটা ওটা চারিদিকে কত লোক দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি মেলাটা ঘুরে কি আছে কে আছে কতজন লোক আছে না আছে তো প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে খুব সুন্দর লাগছে আর দেখো রাস্তার মাঝখানে দুই পাশে দিয়ে মেলা দেখতে পাচ্ছ কত সুন্দর মেলা তাহলে দেখো তো রাস্তা দিয়ে গাড়িও ধরতে পারবে বাড়িও আসতে পারবে আবার মেলা ঘুরে গাড়ি থেকে বসে বসে কিছু কিনতেও পারবে কি দারুন আহা গো ভাবা যায় তো এই যে দেখো আমার মেয়ে যা দেখে সবই নিবে নিয়ে আর বেশিক্ষণ লাগতে না এখন দেখছে বেলুন বেলুন নিবে একটু পরে ফাটিয়ে দিবে তো এদিকে দেখছি আবার খাবারের দোকান আছে খাবার ছেড়ে লাভ নাই গীতা খাই খাই গীতা তুমি আগে খাবারের জায়গায় খুঁজো খাবার খাবার কি কি খাবার খাওয়া যায় তাই না তো এইদিকে দেখো ঝুড়ি আছে জিলাপি আছে তো আমরা চলে এসেছি জিলাপির দোকানে জিলাপি প্যাচে প্যাচ আর এদিকে দেখো লোকজন কত মেলা ঘুরছে বাজার করছে বল ঘুরছে তো দেখো খুব সুন্দর আর ওই যে দেখো ওই পুতুলগুলো আমার মেয়ের খুব পছন্দ এদিকে দেখছি সব ঠাকুরের মূর্তি আছে কি সুন্দর সুন্দর দেখো রাধা কৃষ্ণ আমার খুব ভালো লাগছিল মনে হয় যে নেই তো হাজব্যান্ডকে তার জন্য দেখাচ্ছি এদিকে ফুল টুল আছে আর লোকটা আমাকে দেখছে মনে হচ্ছে এটা কে কোথা থেকে সেরা কি নিতে জানে সে তাই বলছে আমাদের ভেস দেখে তাই না আমরা তো ডক্টর দেখাতে এসেছি আমরা কি মেলা ঘুরতে এসেছি মেলা ঘুরতে আসলে না সেজে মরে আসতাম আর আমি যেরকম সেরকমই ভালো আমার সেরকমই ভালো লাগে কে কি বললো দেখে দরকার নাই যার ফাটবে ফুটবে সে বুঝে নিবে আমি বিন্দাস আছি তো এই যে দেখো এইদিকে আবার চলে এলাম পাঁপড় আছে ঝুড়ি আছে জিলাপি আছে আর মেয়ে দেখো একটা খাচ্ছে খেয়ে আমরা ট্রাই করে দেখছি ঝুড়িগুলো টাটকা আছে কিনা তো বরকে বলছি টাটকাই আছে চলো এক নিয়ে নাও খাওয়া যাবে আগে খেয়ে তো নেই তারপরে তাই না তো এদিকে আরও অনেক কিছুই আছে বাদাম টাদাম ও বাদাম টাদাম টাদাম তো আর কি বাদামের সঙ্গে আবার তাদামটা কি চলো বাদাম নেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে যাওয়া যাক ভাপা পিঠা খেতে হবে ভাপা পিঠা দেখি গা তো ওদিকে আছে কি না এই যে দেখো চলে এলাম ভাপা পিঠার কাছে তো 10 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা মানে অনেক রকম আইটেমের আছে তুমি যেরকম খেতে চাইবে সেরকম দিবে মানে বলে না যেরকম গুড় দিবা যেরকম মশলা দিবা সেরকম তোমাকে দিবে সেরকম যেরকম টাকা তোমার আছে সেরকম তুমি খেতে পারবে মানে সব রকমই আছে তো দেখো এই যে ভাপা পিঠা দুই রকম দুই হাড়িতে হচ্ছে আমরা ভাবছি খাবো কোনটা খাবো তাই আমি ভাবছি সব রকমই নাও ট্রাই করে দেখি তাই না কোনটা বেশি টেস্টি কোনটা স্বাদ কোনটা মিষ্টি এটা হলো 5 টাকা না 10 টাকা সেটার 20 টাকা আছে 15 টাকা আছে 25 টাকা আছে তো দেখো আর লোকটা হাতে স্পিড খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই না তো এখানে দেখো অনেকগুলোই বানানো হচ্ছে কারণ আমরা অনেকগুলো অর্ডার দিয়েছি অনেক কটা নিয়ে যাব বাড়িতে নিয়ে যাব বলেছি প্যাকিং করে দেন তো এদিকে দেখো ঠাকুরটা কত লম্বা মাগো সবার ভালো করো তুমি ভালো থেকো আর দেখো আমার মেয়ে ওই দিকে দেখাচ্ছে ওই দিকে ওই দিকে চলো নেক্সট ভিডিও আবার পরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার